ओमा चंडाला प्रतिहतरयो यस्य प्रेमा प्रवाहो लोकातीतोप्यह न जहो लोक कल्याण मार्गम त्रैलोकेप्या प्रतिम महिमा जानकी प्राणवंधो भक्त्या ज्ञानम मृतवर वपु सीतयायो हि रामः स्तब्धीकृत्य प्रलतय कलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामीस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सोयं जात प्रथित पुरुषो रामकृष्णस्त्विदानिं जय जय रामकृष्णो वंशकल्पोत्तरु जय जय भगवान जगतेरु गुरु जय जय गुरुमाता जगतो जाननी रामकृष्ण भक्तिदात्री चैतन्योदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठी गान सवार चरण रणु मागे अधम श्री भगवान अशेष इच्छाय आबार आमरा समबेत हुएछि श्री श्री रामकृष्ण पुथी पाठ एवं आलोचनार उद्देश्य निये आमरा आज जे अध्यायटी पढ़छिलाम से अध्यायटीर नाम भक्तदेर संगे रंग ओ संयोजन एई अध्याये आमरा जेखाने थेमेछिलाम अनेकदिन आगे जेहेतु पढ़ा हयेछे ताई एकटुखानि ওই রিক্যাপ করে নেওয়ার দরকার আছে। ঠাকুর গিয়েছেন গিরিশচন্দ্র ঘোষের নাট্যশালায় নাটক দেখতে এবং সেখানে নাটক দেখে তার ভীষণ রকমের আনন্দ হয়েছিল। অপূর্ব সে নাটক, মনোমুগ্ধকর দৃশ্য সে দেখে তিনি একদম মুগ্ধ। বলছেন যে শ্রীচৈতন্য চৈতন্য লীলা নাটক হচ্ছে তাহি গৌরব গানের ভক্তি রসের চেঁচা চিরভুক্ত শ্রীপ্রভুর গিরিশের রচা। বামাগণ গায়ে গীত কণ্ঠ সুমধুর দেখিয়া শুনিয়া বড় আনন্দ প্রভুর। একবার হরিনাম শ্রবণে যাহার হৃদয়ে উথলে ভক্তি প্রেমের জোয়ার। ঘন ঘন সমাধিস্থ না থাকে চেতন আপনি খসিয়া পরে কটির বসন। তাহার নিকট হেন সুর লয় তানে উদ্দীপক লীলা ছবি পট প্রদর্শনে। ভক্তিমাখা সঙ্গীত শ্রবণে কিবা হয় কার সাধ্য বলে ইহা বুঝিবার নয়। এই হচ্ছে কথা। আমাদের খুব আনন্দ হচ্ছে যিনি গান শুনেছিলেন এবং গান শুনে যার খুব ভীষণ রকমের আনন্দ হতে থাকলো। একে মায়েরা গান গাইছেন, সে অপূর্ব মধুর স্বরে তিনি গাইছেন এবং সেই গান শুনে ঠাকুর একবারে গভীরভাবে সমাধিস্থ হয়ে গেছেন এবং সমাধিস্থ হয়ে তার এমন অবস্থা হয়েছে তিনি আর তার বাহ্যিক কোনো চেতন নেই। তিনি সত্যিকারের দেখছেন যেন স্বয়ং সেই অবতার পুরুষ সঙ্গীগণ তারা যেন লীলাভূমিতে অবতীর্ণ হয়েছেন এবং লীলাভূমিতে অবতীর্ণ হয়ে তারা অভিনয় করছেন। সেই একেবারে সম্পূর্ণ বাহ্য জ্ঞানহীন শ্রীরামকৃষ্ণকে বাইরে নিয়ে আসা হলো, মঞ্চের বাইরে নিয়ে আসা হলো এবং অনেক কাণ্ড করে তাকে ইয়েতে আনা হলো, দক্ষিণেশ্বরে নিয়ে আসা। কিন্তু মজার কথা হলো পরের দিন যখন তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন তার আবার অন্য আরেকটা ছবি আমরা দেখতে পেলাম। বলছেন অভিনয় সমাপনে ভক্ত নিকরে ধরাধরি করিয়া আনিল শ্রীমন্দিরে। পরদিন অবিরত ওই কথা হয় কেমন সুন্দর মঞ্চ কিবা অভিনয় গিরিশের কারখানা আশ্চর্য সকল দেখিলে শুনিলে করে সহজে পাগল। অভিনয় অভিনয় না হয় জ্ঞান আসরে গৌর নিজে যেন মূর্তিমান। ঠিক ঠিক হইয়াছে যেখানে যেমন নকল আসল ঠিক কইনু দর্শন। গিরিশের গুণবাদ হাজার হাজার করেন শ্রীপ্রভুদেব সমুখে সবার। গিরিশ গিরিশ করি মত্ত প্রভুরায় যতই কহেন প্রভু তবু না ফুরায়। এবারে গিরিশে হয় পূর্ণ আকর্ষণ অমৃত ভাণ্ডার। অমৃত ভাণ্ডার কথা বলছেন অমৃত ভাণ্ডার কথা ভক্ত সংযটন। অপূর্ব সেই গল্প, এই যে বলছেন যে গিরিশ গিরিশ করে তিনি আনন্দে মেতে আছেন, তিনি যাত্রা দেখতে গেছেন, পরের দিন দেখুন তার অন্য কোনো কিছু মনে পড়ছে না। যেটা আমরা সবসময় বলে থাকি শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম বৈশিষ্ট্য, যে ঠাকুর যখন যে ভাবটার মধ্যে ডুবে আছেন তখন তার জীবনে আর অন্য কোনো ভাব আছে এটাই তিনি বিশ্বাস করতে চান না।
আমরা যখন এই যে সুপ্রিয়বাবু স্টেজে গান গান, ইনি একে দেখে এরকম করেন, ওকে দেখে ওরকম করেন, এটা করেন খুব স্বাভাবিক, লতা মঙ্গেশকরও করতেন, সুপ্রিয়বাবুও করেন, সবাই করেন, হ্যাঁ, কিন্তু এ একেবারে যেন তো গভীরে ডুবে আছেন, একদম এমন একটা ভাবে ডুবে আছেন, এই জগতের কোনো কিছু তাকে স্পর্শ করছে না। তিনি যে ফিরে এসছেন, ঘটনাটা যে কালকে ঘটে গেছে, কিন্তু সে আনন্দের রেশ তার পেছন পেছন যেন পরের দিন অব্দি চলেছে, সে আনন্দ যেন তাকে ইয়ে রেখেছেন। বলছেন, আসল নকল একরকম দেখলাম। বলছে, আমার তো কখনো মনে হয়নি যে কেউ অভিনয় করছিল, আমার মনে হচ্ছিল স্বয়ং শ্রী চৈতন্য দেব নিজে আবির্ভূত হয়ে এই আসরে অভিনয় করছেন, এবং এই আসরে অভিনয় করার ফলে আনন্দে সব সেই ভরপুর, আমার কখনো মনে হয় যে নকল কেউ এসেছেন। বলছেন, গিরিশের গুণবাদ হাজার হাজার করেন শ্রীপ্রভুদেব সম্মুখে সবার, সবার সামনে গিরিশের হাজার হাজার গুণের কথা তিনি বলছেন। বলছেন, এইবার যেন গিরিশ, এতদিন গিরিশ একটু দূরে দূরে ছিলেন, গিরিশ কিছুতেই কোনো রকম কিছু করতে চাইছেন না, এমনকি ঠাকুর ছাড়া আর সবার টাকা নিয়েছেন, তারা যে থিয়েটার দেখতে এসেছিলেন ঠাকুর ছাড়া সকলের টাকা তিনি নিয়েছেন। কিন্তু তার একটা অদ্ভুত কাণ্ড হলো, তিনি আস্তে আস্তে ওই ঠাকুরকে একবার দেখতে গেলেন, দেখতে গিয়ে ঠাকুরকে দেখলেন যে বক্সে ঠাকুর বসে আছে, দেখে গরম লাগছে দেখে বড় তালপাথার পাখা দেওয়া একজন লোককে ঠিক করে দিলেন, বেহারা ঠিক করে দিলেন, সে ঠাকুরকে হাওয়া দিতে দিতে থাকলেন। গিরিশ কিন্তু বাড়িতে চলে গেলেন, ঠাকুরের সঙ্গে একটু একটু তার ভালোবাসা তৈরি হয়েছে, প্রথম দিকে একটু ভালোবাসা, তার টাকা নেননি, দ্বিতীয় হচ্ছে তাকে মনে হলো আরেকবার গিয়ে দেখি। এইবার যখন এই ঠাকুর তাকে আকর্ষণ করতে শুরু করেছেন, তখন গিরিশের কি অবস্থা সেটা আমরা দেখি, গিরিশ এদিকে কিরকমভাবে তার ভেতরের পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখছি। পুথিকার লিখছেন, মঞ্চ মধ্যে কানে গিরিশ একদিন কর্তব্যে গমন মগ্ন মন আছে সমাসীন, দেখিছেন চিত্র করে এক চিত্রকর গৌরলীলার পট সুন্দর সুন্দর, পরস্পর কথাবার্তা ক্রমে ক্রমে হয় চিত্রকর গোরা ভক্ত দিলা পরিচয়, গৌর মাহাত্ম কথা বলিবার তরে গিরিশ জিজ্ঞাসা কইল সেই চিত্রকরে, গোরা পদে মত্ত মন চিত্রকর কয় কি শক্তি গোরার গুণ কহি মহাশয়, বড়ই সুন্দর গোরা দয়ালু প্রকৃতি ভক্তি ভরে রাখি ঘরে গোরার মূরতি, দিনহীন দুঃখী আমি দিন খেটে খাই সঙ্গতি এমত কিছু ঘরে মোর নাই, খুদকুড়া যাই পাই থালে সাজাইয়া গৌরের কাছে রাখি গৌর বলিয়া, কিছু পরে ভোজ্য পাত্রে করি নিরীক্ষণ দয়াময় গৌরের ভোজন লক্ষণ, নাট্যকার শ্রীগিরিশ কবির প্রধান কাব্যরসে ভক্তিরসে ডুবু ডুবু প্রাণ, বড়ই বসিল ছবি প্রাণের ভিতর গৌর মাহাত্ম যাহা কহে চিত্রকর, ভাবিতে ভাবিতে ছবি দ্রবিল হৃদয় কার্য সমাপনে ফিরে চলিলা আলয়, আছিল গোপন ব্যথা প্রাণের ভিতরে সমুদায় ঢালে জল নয়নের দ্বারে, ছুটিল ভক্তির স্রোত তটিনী যেমন বরসায় দ্রুত ধায় নামানে বারণ, উঠিল প্রবল বায়ু বাসনা অন্তরে ভগবানে যদি এনে আপনার ঘরে, মনের মতন পারি খাওয়াইতে তাই তবে না প্রাণের জ্বালা মর্ম ব্যথা যায়, উপায় স্বরূপ যাহে ভগবান মিলে সকালে উঠিয়া ডাকে কালী কালী বলে, অতি অনুরাগ ভরে গেল প্যাঁচ খেলা বড় মিঠা শ্রীপ্রভুর ভক্ত সনে খেলা, তবু অদ্যপিহ মন ধরা চুয়া নাই অদৃশ্যে বিমানে খেলা খেলিছে গোসাই, মহাপ্যাচে আটা প্যাচ খুলে যার কলে তিনি গুরু পূর্ণ ব্রহ্ম শাস্ত্রে হেন বলে। পুথিকার বলছেন, একটা অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো মঞ্চ মধ্যে, পরের দিন মঞ্চে আবার রোজ তো একটু একটু করে স্টেজের সাজগোজ বদল করা হয়, ঠিক সেই রকম স্টেজের সাজগোজ বদল করা হচ্ছে। আপনাদের মধ্যে যারা নাটক টাটক করেছেন তারা নিশ্চিতভাবে জানবেন, আগেকার দিনে পেছনে ব্যাকড্রপ একটা দেওয়া হতো, তাতে আঁকা টাকা থাকতো, সেই নদী বয়ে যাচ্ছে তার মধ্যে দূরে একটা নৌকা আছে, এরকম সব একটা সিন আঁকা হতো। এ প্রত্যেকটা নাটকের সিনগুলো বদলে যেত, যেখানে প্রপস ব্যবহার করা যেত না,
এই চেয়ার টেবিল ছাড়া আর অন্য কোনো কিছু ব্যবহার করা যেত না, সেখানে ওই রকম এক একটা সিন এঁকে রাখা থাকতো, সেইগুলো গড়িয়ে পড়তো এবং পরে সেই নাটকে প্রত্যেকটা দৃশ্য সেরকম ভাবে যেত। সেই রকম গৌরলীলার পট আঁকছেন, কি অপূর্ব! এর মানে লেখাপড়া শেখেননি কিন্তু কিরকম শব্দের শব্দের টুইস্ট বলছেন, দেখিছেন চিত্রকরে এক চিত্রকর, দেখুন একটাই শব্দ চিত্রকর, আবার সেটাকে দুভাগে ভাগ করা রয়েছে, দেখিছেন চিত্রকরে এক চিত্রকর, প্রথমটা হচ্ছে চিত্রকরে এক চিত্রকর, প্রথমটা হচ্ছে ছবি আঁকা হচ্ছে, কে আঁকছেন না একজন চিত্রকর, একজন আর্টিস্ট তিনি আঁকছেন, দেখেছেন চিত্রকরে এক চিত্রকর। পরস্পর কথা গৌরলীলার পট সুন্দর সুন্দর, গৌরলীলার সেই যে প্রেক্ষাপট সেটা তিনি আঁকছেন, ভারী সুন্দর। এবার দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে, ডিরেক্টর এবং আর্টিস্ট তারা একে অপরের সঙ্গে কথাবার্তা বলছেন, তাকে জিজ্ঞাসা করছেন, তিনি নিজে চৈতন্যের ভক্ত গৌর ভক্ত বলে তাকে জিজ্ঞাসা করছেন যে গৌর মাহাত্ম্য কথা বলিবার তরে জিগিরিশ জিজ্ঞাসা কইল সেই চিত্রকরে, গৌরের কিছু ভালো কথা বলবার কথা তিনি সেই চিত্রকর আর্টিস্টকে জিজ্ঞাসা করছেন। এবার তিনি খুলছেন, গোরাপদে মত্ত মন চিত্রকর কয় কি শক্তি গোরার গুণ কহি মহাশয়, বড়ই সুন্দর গোরা দয়ালু প্রকৃতি, ভক্তি ভরে রাখি ঘরে গোরার উমরতি, দিনহীন দুঃখী আমি দিনে কেটে খাই দিন কেটে খাই, সঙ্গতি এমত কিছু ঘরে মোর নাই, খুদ করা যাহা পাই থালে সাজাইয়ে গৌরের কাছে রাখি গৌর বলিয়ায়, কিছু পরে ভোজ্যপাত্রে করি নিরীক্ষণ দয়াময় গৌরের ভোজন লক্ষণ। তিনি বলছেন আমি সাধারণ মানুষ দিন খেটে খাই, আমি গৌরের অত লীলার কথা জানি না, একটা ছোট্ট গৌরাঙ্গদেবের মূর্তি আমার ঘরে রাখা আছে আর নিজে যা রান্না করে খাই সেইটা গুছিয়ে গাছিয়ে থালাতে সাজিয়ে আমি দিই এবং সেটা সেটা আমি পরিবেশন করি এবং আমার মন্ত্র আর কিছু নেই, গৌর বলে হে ঠাকুর খাও, হে গৌর গৌর তুমি খাও, তাকে সেই থালা দিয়ে চলে যাই, ফিরে এসে দেখি তিনি খেয়েছেন, তার খাবার চিহ্ন সেখানে রাখা আছে। অনেক বছর আগে তখন আমি স্কুলে পড়ি, এক জায়গায় এরকম শুনেছিলাম গোপাল মূর্তি খান, তা আমরা তো বিচ্ছু ছেলে তাই পরীক্ষা করতে আমরা গিয়েছিলাম, গেলাম সেখানে একটা ছোট্ট ঘর, একবার ভীষণ ছোট্ট একটা ঘর, সেইখানে গোপাল মূর্তি আছেন, বেশ বড় গোপাল মূর্তি, ঝকঝক করছে চেহারা, যেমন গোপালের গোপাল ঝকঝক করছে, শুধুমাত্র মাজা ঘষায় হয় না, একটা অদ্ভুত দীপ্তি মূর্তির ভেতরে, এবং যিনি সেবিকা সেই ভদ্রমহিলা তার অনেক বয়স হয়েছে, তিনিও ওইরকম, তারও ওরকম চেহারা ভীষণ ঝকমক করছে, একবারে এবারে জ্যোতির্ময় চেহারা, এত জ্যোতির্ময়ী তিনি। তিনি আমাদের বললেন, তিনি মজা করলেন, ও তোমরা দেখতে এসেছো, তা আমরা আমাদের নিয়ে গেলেন, আমরা সব খুব শক্ত শক্ত কড়াপাকে সন্দেশ কিনে নিয়ে গেছিলাম, যদি লাড্ডু কিনে নিয়ে যায় যে হাতের নাড়ুর উপর যদি থেপে বসিয়ে দেয় সেই কারণে বাজি ছিলাম, তো তাই কড়াপাকের সন্দেশ জল ওই যে গোলাপছাপ সন্দেশ যেভাবেই হোক নাড়ুর ওপর বসানো একেবারে অসম্ভব, তা আমরা এরকম নিয়ে গেলাম, উনি আমাদের সামনে সেই থালাতে ওই সন্দেশগুলো সাজিয়ে এক গেলাস জল দিলেন, না তাতে একটুখানি গোলাপ এই তুলসী পত্র দিয়ে, আমরা সবাই দেখলাম উনি আমাদের সামনে বসেই জপ করলেন আলাদা করে নয়, আর হাত জোর করে প্রার্থনা করলেন, করে প্রণাম করে আমরা সবাই বেরিয়ে চলে এলাম। এই 10-12 মিনিট বাদে তিনি বললেন চলো এবার দেখি কিরকম কি খাওয়া হয়েছে, একটা ছোট্ট, আমি এটা কি করে হয়েছে নিজেও জানি না, দেখছি সেই নাড়ুটা গোলাকার নাড়ু, তো হাতে যে মেটালের নাড়ুটা আছে তার উপর এমন সুন্দর করে সেই গোলাপছাপ সন্দেশটি বসানো আছে, সেটি ওভাবে বসানো যাবে না, আমরা না বার করার পর আবার বসানোর চেষ্টা করলাম, কোনোভাবে আমরা বসাতে পারলাম না, আর গোপালের এই মুখে এই লেগে আছে খাবার লেগে আছে, খেলে যেরকম হয় কয়েকটাতে ওই ঠোঁট ভাঙা জিনিস আছে, আর মুখটার যে যেরকম মুখের ছাপ হয় এই যে মুকুটে সেই যে ঝুনঝুনিতে সব জায়গায় সন্দেশ লেগে আছে সেরকম একটা ছাপ রয়েছে। এ ঘটনা আমি নিজের চোখে দেখেছি কিন্তু এর বৈজ্ঞানিক ব্যাখ্যা বা কিছু আমি জানি না, এই আজকে যখন পড়ছিলাম এই ঘটনাটা পড়ার জন্য তখন বারবার মনে হচ্ছিল তিনি বলছেন যে আমি কিছুই জানি না, আমি ভোজ্য পাত্রে খাবার রাখি এবং আমি দেখি যে গোরা খাবার খেয়েছেন। নাট্যকার গিরিশের কি হলো, বলছেন নাট্যকার গিরিশ কবিরও প্রধান, কাব্যরাসে ভক্তিরাসে ডুবু ডুবু প্রাণ, বড়ই বসিল ছবি প্রাণের ভিতর গৌর মাহাত্ম্য যা কহে চিত্রকর, সে সাধারণ চিত্রকর, সে যা গল্পটা বলেছে সঙ্গে সঙ্গে তার মধ্যের মধ্যে ঢুকে গেছে,
এই যে লীলার পুনরাভিনয়, আমরা বারবার বলি না, লীলার পুনরাভিনয়। অনেক সময় আমার যখন ছোট ছিলাম, যখন মঠে মিশনে আসা শুরু করেছিলাম, তখন খুব দুঃখ হতো যে কেন ঠাকুরমা স্বামীজিকে আমরা দেখতে পেলাম না, এই তো কয়েক বছর, 80 বছর, 100 বছরটা কয়েক বছর মনে হতো, এই কয়েক বছর আগে তোরা এসেছিলেন, আমরা একটু পরে এসেছি, কেন আমরা দেখতে পাইনি। কিন্তু আমরা দেখেছি যে তিনি যেন ওই ছোট মূর্তির মধ্যে, পরে অনুভব করেছি সেটা, যে তিনি, আমি তার থেকে আলাদা নই, তিনি আর ওই শ্রীরামকৃষ্ণ ছোট মূর্তির মধ্যে নেই, তার মূর্তিটা, তার ব্যাপ্তিটা এত বেড়ে গেছে যে তিনি আমাকে তার ভেতরে আশ্রয় দিয়েছেন। আগে কি হতো, এখানে শ্রীরামকৃষ্ণ আছেন, এখানে নরেন্দ্রনাথ আছেন, দুটো আলাদা আলাদা ফ্যাক্টর। আমাদের বুঝতে হতো যে শ্রীরামকৃষ্ণের ভেতরে নরেন্দ্রনাথ বিরাজ করছে, বা নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের, বা নরেন্দ্রনাথের ভেতরে শ্রীরামকৃষ্ণ বিরাজ করছে, এটা বিশ্বাস করে নিতে হয়। যেরকম আমাদের বিশ্বাস করতে হয় আমাদের গুরু আমাদের ভেতর বিরাজ করছেন, আমরা তাকে ধ্যান করি সেখানে বিশ্বাস করছেন। এখানে বিশ্বাস টিশ্বাস করা নয়, শ্রীরামকৃষ্ণ আর ওই ছোট্ট যে 5 ফুট 9 ইঞ্চি উচ্চতায় সেই মূর্তিতে, 5 ফুট 9 ইঞ্চি মূর্তিতে আর তিনি কিছুতেই থাকতে পারছেন, তিনি একবারে ফেটে পড়েছেন। দ্য বেলুন যেমন ফেটে পড়ে, বেলুনের গ্যাস, বেলুনের মধ্যে যখন গ্যাস অনেক বেশি ঢুকে যায়, যখন সেই গ্যাস বেলুনটা ফেটে যায়, তখন সেই গ্যাস সমস্ত পরিমণ্ডলের সঙ্গে, বাতাসের সাথে মিশে যায়, সে আর ওইটুকু জায়গার মধ্যে থাকে না। তখন সব জায়গাতে গ্যাস বেলুন যদি দুটো তিনটে একসঙ্গে ফেটে যায়, যেরকম একটা টকটকে গন্ধ পাওয়া যায়, ঠিক সেই রকম সর্বত্র তিনি ছড়িয়ে আছেন। কেন আমরা টকটকে গন্ধটা পাচ্ছি না, তার কারণ হচ্ছে আমরা গন্ধটা শুঁকতে চাইছি না, সেই গন্ধটা আমাদের কাছে আছে, আমরা গন্ধটা শুঁকতে চাইছি না, সে অনন্ত ব্যাপ্ত হয়ে আছেন, আমি তার ভেতরে বসে আছি। এইটা জপে থেকে ভাবতে থাকলাম, তবে থেকে দুঃখটা সম্পূর্ণ ঘুচে গেল। আমি যে তাকে দেখিনি, আমি যে তার সঙ্গ করতে পারিনি, এটা কিন্তু কখনোই আর দুঃখের কারণ নয়, এটা সবসময় আমাদের মনে রাখা দরকার। তিনি আমাদের তার ভেতরে অবস্থান করিয়েছেন, আমাদের কাজ হচ্ছে শুধু সেটাকে অনুভব করা না, আমি তার ভেতরে আছি সেইটাকে অনুভব করা। এইটা যেই যেদিন আমরা অনুভব করতে পারবো, আমাদের মনের ভেতরে আর কোনোরকম সামান্যতম কষ্ট হবে না। লীলার পুনরাভিনয়, যত লীলার পুনরাভিনয় হবে, এ ছেলেও তাই, নাট্যকার একেশের নাটকে লোক, তাই তিনি ভক্তিমান। তিনি যখন শুনলেন যে এরকম গৌরাঙ্গদেব আসেন এবং তার কাছ থেকে খাবার গ্রহণ করেন, এটা যেন তার ভেতরে একটা উথাল পাথাল করতে থাকলো। কি হলো, বলছেন, আছিল গোপন ব্যথা প্রাণের ভিতরে, সমুদায় ঢলে জল নয়নের দ্বারে। তার ভেতরে এই যে বিরহ ব্যথা, তাকে পাচ্ছি না, যে কষ্টটা, সেটা যেন চোখের ধারার মধ্যে দিয়ে ঝরঝর করে চোখের অনুরাগের অশ্রু হয়ে ঝরে পড়তে থাকলো। ছটিল ভক্তি স্রোত তটিনী যেমন, ভরসায় দ্রুত যায় নামানি বারণ। বলছে সেই সেই তটিনী স্রোত সে ছুটে চলেছে, যেমন করে বর্ষার ধারা বয়ে চলে, সে কখনো বারণ করে না। আপনি যেখানেই বাঁধ দিন, তার উপর দিয়ে উপচে পড়বে। এই যে আমরা দেখে এলাম আমাদের আমোদরের, সে 4 ফুট দেওয়া আছে, 4 ফুট বাঁধ দেওয়া আছে, কিন্তু এখন বর্ষায় আমোদর স্ফীত হয়ে গেছে, ওই বাঁধ আর মানছে না, বাঁধের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে, নিচে গড়িয়ে গড়িয়ে পড়ছে, অতিরিক্ত জল প্রবাহিত হচ্ছে, ঠিক সেই রকম কোনো বাধা মানছে না, লোকলজ্জা কোনো কিছু মানছে না। বলছেন, উঠিল প্রবল বায়ু বাসনা অন্তরে, ভগবানে যদি এনে আপনার ঘরে। তা দুটো সংকল্প ছিল, প্রথম হচ্ছে যদি ভগবানকে আমি আমার নিজের বাড়িতে আনতে পারি, আর দ্বিতীয় হচ্ছে মনের মতন পারি খাওয়াইতে তাই, তবে না প্রাণের জ্বালা মর্ম ব্যথা যায়। তবে যদি আমার তাকে যদি বসে তার সামনে বসিয়ে মনের মতো করে খাওয়াতে পারি, তবে আমার মর্ম ব্যথা চলে যায়। উপায় স্বরূপ যাহে ভগবান মিলে, সকালে উঠিয়া ডাকে কালী কালী বলে। বলছেন সেই উপায় স্বরূপ, এই যার মাধ্যম দিয়ে এই কাজটি করা যায়, তাকেই তিনি নিত্য ডাকেন, জানেন না, কালী কালী বলে ডাকেন। আমরাও যে হে ভগবান আমায় রক্ষা করো, আমাকে রক্ষা করো, আমরা কি কখনো ভাবি, যতদিন না এই ঠাকুরমা স্বামীজির কাছে আসছি, যে তাঁরাই যে সেই ঈশ্বরের স্বরূপ, তখন বুঝতে পারি না, তখন কিন্তু আর ওভাবে ডাকি না, তখন খালি মাকে বলি, মা আমায় রক্ষা করো, আমার পথ দেখাও, আমাকে নতুন জীবনের সন্ধান দাও, এই ঘটনা, এই কথা আমরা ভগবানকে বলতে থাকি। বলছেন এখানেও ভগবান যেন এই প্যাঁচ খেলা খেলছেন, কিরকম প্যাঁচ খেলা। বলছেন ভগবান অতি অনুরাগে ভরে, গেল প্যাঁচ খোলা, বড় মিঠা শ্রীপ্রভুর ভক্ত শনি খেলা, তবু অদ্যপিহ মন ছোঁয়া ধরা ছোঁয়া নাই, অদৃশ্যে বিমানে খেলা খেলিছে গোসাই, মহাপ্যাঁচে আটা প্যাঁচ খুলে যার কলে,
তিনি গুরু পরিপূর্ণ ব্রহ্ম শাস্ত্রে হেন বলে। দেখবেন আমরা ছেলেবেলায় দু তিনখানা প্যাঁচ, সেই অনেকেরই হয়েছে, আমার তো হতোই, পায়জামার দড়িতে প্যাঁচ লেগে যেত, গিট লেগে যেত, তখন কিছু না পারলে ওরকম করে ধরে নিয়ে গিয়ে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়তে হতো। মা কি কোন লক্ষ্যে টেনে সেই প্যাঁচটাকে ফটাস করে খুলে দিতেন আমরা বুঝে উঠতে পারতাম না। জুতোর ফিতে বাঁধতে পারছে না, ফিতে বাঁধতে গিয়ে কতবার যে প্যাঁচ লেগেছে তার ঠিক নেই, মায়ের কাছে নিয়ে যাওয়া মাত্র তিনি ফটাস করে খুলে দিয়ে নতুন করে প্যাঁচ আবার লাগিয়ে দিলেন। ঠিক এইরকম আমাদের জীবনে নানা রকমের প্যাঁচ আটকে যায়। আসলে ভগবান আমাদের সঙ্গে প্যাঁচ খেলা খেলেন। এই তো বিশ্বকর্মা পুজো হয়েছে, আপনারা সবাই জানেন যে ঘুড়ি ওড়ানোর খেলা হবে, তারপরে খেলা হচ্ছে ঘুড়ি উঠছে, ও ঘুড়ি উঠছে, হঠাৎ করে সেই প্যাঁচ লেগে যায়, এমন সেই প্যাঁচ লেগে যায় খুলতে পারে না। যিনি সেই প্যাঁচটা করে ভোগ কাটা করেন তাকে আমরা গুরু বলি। আমাদের জীবনের জটিলতা যে প্যাঁচগুলোকে আমরা কিছুতেই খুলতে পারি না, যে সমস্যা রাজিকে আমরা কিছুতেই তার থেকে বেরিয়ে আসতে পারি না, তার থেকে যিনি আমাদের মুক্তির পথ দেখান তাকে আমরা গুরু বলি। পুথিকার লিখছেন, গিরিশ কেমন লোক সকলেই জানে আবাল বৃদ্ধা, গিরিশ কেমন লোক সকলেই জানে আবাল বনিতা বৃদ্ধ, যে যাহে যেখানে সুরাপান প্রিয়তে হো মত সদামত্ত তায়, রঙ্গিনী মোহিনী বেশ্যালয়ে ব্যবসায় নিজে পুনঃনটবর ধর্মপথ ছাড়া, গিরিশের পক্ষে এই সাধারণ মত, নিজে পুনঃনটবর ধর্ম ছাড়া পথ, গিরিশের পক্ষে এই সাধারণ মত, ভিতরে ভিতরে হেথা আশ্চর্য ব্যাপার, লীলাতত্ত্ব ভগবত বুঝাওতি ভার, গুপ্ত নিজে নরবেশে ভক্তি তার নেয়, যেখানে সেখানে কাদা কালী মাখা গায়, চেনা দায় কি আকারে কে কোথায় রয়ে, পদে পদে সন্দ ভক্ত অপরাধ ভয়, কিবা দিব পরিচয়ে হাটের কথা, মা ঈশ্বরী প্রভু দেব অনন্ত বিধাতা, সাঙ্গ পাঙ্গ শিশুগণ এখানে সেখানে ধরা দামে আছে রাখা অতি সঙ্গোপনে, মায়ে বাপে মায়ায় এমন বিস্মরণ, ধরায় বিবিধ বেশে জীবেরও মতন। পুথিকার বলছেন গিরিশ কেমন লোকে জানে না বোধহয়, সারা বঙ্গদেশে এরকম লোক খুব কম, গিরিশ কিরকম পাজি সবাই জানে, আবাল বৃদ্ধ বনিতা সারা বঙ্গদেশের মানুষ জানেন গিরিশ কিরকম, কিরকম তিনি সুরাপান প্রিয় তেহ সদামত্ত তায় রঙ্গিনী মোহিনী বেশ্যা লয়ে ব্যবসায়। বলছেন তার দিনের মধ্যে বেশিরভাগ সময়টা মদ খেয়েই কাটেন, তিনি মদেতে মত্ত হয়ে থাকেন, আর তিনি যে ব্যবসা করেন অর্থাৎ তখনকার দিনে যে যাত্রা হতো বা থিয়েটার হতো, সেই থিয়েটারে ভালো বাড়ির মেয়েরা কখনো অভিনয় করতো না, সেই কারণে তাদের স্ত্রী চরিত্র অভিনয় করার জন্য বিভিন্ন বেশ্যালয় থেকে বেশ্যাদের নিয়ে আসতে হতো, তাদের নিয়ে সেই রঙ্গিনী মোহিনী যারা জগৎকে মোহিত করে রাখে তাদের নিয়ে তিনি কাজকর্ম করেন। গিরিশের পক্ষে এই সাধারণ মত, নিজ পুনঃ নটবর ধর্মপথ ধর্ম ছাড়া পথ, তিনি নিজে নট আর কি, তার আলাদা করে কোনো ধর্ম নেই, যখন যেভাবে জীবন যায় তার ঠিক সেরকমভাবে হবে, এটা হচ্ছে একটা আউটার কভার, একটা বাইরের ছবি, জগতের সকলের কাছে এইটা লেখা আছে। বলছেন ভেতরে ভেতরে হেথা আশ্চর্য ব্যাপার, লীলাতত্ত্ব ভাগবত বুঝা অতিবার, গুপ্ত নিজে নরবেশে ভক্ত তার নেয়, যেখানে সেখানে কাদা কালি মাখা গায়। বলছেন ভগবান নিজে গুপ্ত হয়ে এসেছেন, স্বয়ংপূর্ণ ব্রহ্ম নারায়ণ ব্রাহ্মণের সন্তান হয়ে এসেছেন, নিরক্ষর বেশ ধারণ করে এসেছেন, নিজে তিনি তার সত্তাকে লুকিয়ে রেখেছেন, গুপ্ত করে রেখেছেন, অতএব তাঁর যারা চেলা তার যারা ফলোয়ার থাকবে তারা তেমনি এরকম গুপ্ত থাকবে। একটা ঘটনা বলি, এর সঙ্গে হয়তো মেলে না কিন্তু এরকম আমরা সবসময় একটা ধারণা করে রাখি এক একজনের সম্পর্কে। পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজকে ডাক নামে সবাই ডাকতেন গম্ভীর মহারাজ বলে, তার যে যতীন বলে একটা নাম ছিল এটা সবাই প্রায় ভুলে গেছিল, তিনি ভীষণ গম্ভীর ছিলেন, সেই কারণে তাকে গম্ভীর মহারাজ বলেই সবাই ডাকতেন, গম্ভীরানন্দজি অপভ্রংশ হয়ে গেছেন। প্রভু মহারাজের সদ্য শরীর চলে গেছেন, আমাদের দশম সংঘগুরু শরীর চলে গেছেন, তখনও পাবলিকলি এটা জানানো হয়নি, তখন এই সংবাদ শুনেই ভাইস প্রেসিডেন্ট ওই আমাদের ট্রাস্টি বিল্ডিংয়ের দোতলায় থাকেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, উনি ছুটতে ছুটতে এলেন, প্রভু মহারাজের শান্ত নিথর শরীর বিছানায় রাখা আছে এবং সবাই পরিষ্কার করছেন, কারণ এবার সবাইকে দর্শন করতে দেওয়া হবে, ওই পিপিটিসির ওইখানে নিয়ে যাওয়া হবে।
তার তখন গম্ভীরানন্দ জিমাজ দেখতে এলেন, চুপটি করে দাঁড়িয়ে আছেন, প্রভু মহারাজকে দেখছেন। আমরা নিরন্তরানন্দজির কাছে শুনেছি হঠাৎ করে হাত দুটো তুলে বলছেন জয় প্রভু, এবং এই শব্দটা বলা মাত্র তার চোখ দিয়ে টপ 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 করে জল পড়ছে। তার যে বেদনার অশ্রু, অমন যে গম্ভীর মানুষ, যাকে অনেকেই মনে করতেন ইমোশনলেস একজন মানুষ, যার ইমোশন কখনো প্রকাশ পেত না, সেই মানুষের ছোট্ট শিশুর মতো, তার অত বয়স হয়ে গেছে, ছোট্ট শিশুর মতো তার চোখ দিয়ে জল পড়ছেন। তিনি যেন কোনোভাবেই এই প্রভু মহারাজের শরীর যাওয়াটাকে মেনে নিতে পারছেন না। ঠিক সেই রকমভাবে আমাদের, আমরাও এই যে গুপ্ত ভগবান আমাদের মাঝখানে গুপ্ত বেশে আসেন, এবং গুপ্ত বেশে আসেন বলেই তারা খুব অ্যালার্ট থাকেন, তারা খুব মানে নিজের সে ব্যাপারে ভীষণ রকমের কঠিন থাকেন। তার তিনি যেমন নিজেকে কিছুতেই জানতে দেন না, ঠিক তেমনিভাবে তার ভক্তদেরও এমনভাবে তিনি লুকিয়ে রাখার অভ্যাস করেছেন, তাদের দেখলেও আমরা বুঝতে পারি না। বলছেন মা কিরকম, না বলছেন কিবা দিব পরিচয় এ হাটের কথা, বলছেন চেনা দায় কি আকারে কে কোথায় রয়, পদে পদে সন্দ ভক্ত অপরাধ হয়। বলছেন কি চেনা দায় এদের প্রত্যেকে, শ্রীরামকৃষ্ণের লীলাঙ্গনে যারা এসে উপস্থিত। আগের দিন কামার পুকুরে বলছিলাম, সেইখানে একটা জায়গায় একটা আছে বর্ণনা ছিল যে ঠাকুর লীলা কথা পাঠ করছেন, ছোট্ট গদাধর মধুযুগীর বাড়িতে বসে তিনি পাঠ করছেন, তিনি মধুযুগীর বাড়িতে পাঠ করছেন এবং পাঠ করছেন, সেখানে অনেকের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন একটি ছোট্ট হনুমান, গাছ থেকে নেমে এসছেন, এসে শ্রীরামকৃষ্ণের পা দুটি জড়িয়ে ধরে বসে আছেন। যতক্ষণ পাঠ চলল ততক্ষণ সেই পাঠ পা দুটি জড়িয়ে ধরে বসে আছেন, পাঠ সমাপন হওয়া মাত্র শ্রীরামকৃষ্ণ গদাই তার মাথায় বইটি স্পর্শ করে দিলেন, ধীরে ধীরে হনুমান আবার তার জায়গায় ফিরে গেলেন। বলছেন এই অদ্ভুত লীলা, বলছেন গদাই যেখানে যে দৃশ্য দেখার জন্য ঋষি মুনিগণ দিনের পর দিন তপস্যা করেন, ঋষি মুনিগণ দিনের পর দিন ধ্যান করেন, কত কষ্ট সহ্য করেন, স্বজন পরিত্যাগ করেন তাকে পাওয়ার জন্য, সেই পূর্ণ ব্রহ্ম নারায়ণকে হেলায় খামার পুকুরবাসী নিয়ে খেলছেন। আমরা কল্পনা করতে পারি না সীতানাথ পাইনে সেই দোতলার বাড়িটা, মাঠকোটার দোতলাটা আমি সেদিন দেখছিলাম, যদিও সবটা কাপড় দিয়ে ঢাকা, বাইরের লোক যেন না দেখতে পায় সেখানে ঢাকা, কিন্তু বর্ণনা আছে রুক্মিণী দেবী ওই দোতলার বারান্দার সেই বাঁশের যে ইয়েটা আছে তাতে দড়ি বাঁধা ছিল, এবং দড়ি বাঁধাতে দোলনা তারা খাটিয়েছিল, সেই মেয়েরা দোলনা খাটাতো, সেই গদাই এসে সেই দোলনাতে বসতো এবং মেয়েরা তাকে দোলাতো, তারা সেই দোলাতো, এবং বাড়ির অনেকগুলি গরু ছিল, সেই গরু থেকে যে দুধ হতো সে দুধ থেকে ছানা থেকে নানা রকমের ঘরে তৈরি মিষ্টি করে তারা রাখতো। ওই বর্ণনা আছে রুক্মিণী দেবী বলছেন যে ওরকম দোল খেতেন এবং একটি করে মিষ্টি তাদের হাত গদাইয়ের হাতে ধরিয়ে দেওয়া হতো, গদাই আনন্দ করে সেই দোল দোল খাচ্ছেন আর মিষ্টি খাচ্ছেন, কি অপূর্ব সে দৃশ্য। সাত বোন তারা, রুক্মিণী দেবীর আর সাত বোন তারা, তারা কিছুতেই শ্বশুরবাড়ি যেতে চাইতেন না। কেন যেতে চাইতেন না? কারণ শ্বশুরবাড়ি গেলে আর গদাইয়ের সঙ্গে তাদের দেখা হবে না, এই কারণে তারা শ্বশুরবাড়ি যাওয়ার প্রয়োজনটুকুও বোধ করেননি। গদাই অনেক সময় দুঃখ প্রকাশ করতেন তার ছেলেবেলার সঙ্গীদের সঙ্গে, রাগ করতেন, অভিমান করতেন যে ভগবানের নাম সেটা তোমরা করো না, কিন্তু তাদের তো করার কথা নয়, তাদের তো এটা নিয়ে বোঝার কথা নয়, কারণ তারা স্বয়ংপূর্ণ ব্রহ্ম নারায়ণ, সেই আনন্দ স্বরূপ যাকে পাওয়ার জন্য আমরা তপস্যা করি, সেই আনন্দ স্বরূপকে সঙ্গে নিয়ে ঘর করেন। অতএব তাদের তো দুঃখ করার কথা নয়, তাদের বেদনা করার সামান্যতম কথা নয়, সে আনন্দকে নিয়ে আছে, কেন সেই আনন্দের খোঁজ করতে যাবে? কোথা থেকে আনন্দ পাওয়া যাচ্ছে? আমি গেলাস রাখা মাত্র কেউ জল গেলাস জলটা ভরে দিচ্ছে গেলাসে, আমি কেন জানতে যাব কোথায় ওয়াটার ফিল্টার আছে, কোন কোনখান দিয়ে পাইপ আসছে, কেউ জানতে চায় না। এও ঠিক সেরকম, তাই বলছেন তার যে তিনি একবারে লীলা প্রতিকার ওইখানে গিয়ে বলছেন যে যারা তার সঙ্গে লীলা খেলেছেন, তা যাদের তিনি তার সঙ্গী করে নিয়ে এসেছিলেন লীলা খেলার সঙ্গী করে, তারাও কিন্তু খুব সাধারণ মানুষ না। অতএব খুব সাবধান, তাদের সম্পর্কে কোনো কমেন্ট কোনো কিছু করার আগে অনেকবার করে ভাবো, কারণ তারা ভগবানের সঙ্গী, ঈশ্বরের সঙ্গী, অবতারের সঙ্গী তারা। বলছেন যে কিরকম না মায়ে বাপে মায়ায় এমন বিস্মরণ, জীবের বিবিধ বেশে জীবেরও মতন, সাঙ্গপাঙ্গ শিশুগণ এখানে সেখানে ধরাধামে রাখা আছে অতি সঙ্গোপনে, কিবা পরিচয় দেব এহাটের কথা, মা ঈশ্বরী প্রভুদেব অনন্ত বিধাতা। মা তিনি পুরুষ বেশ ধারণ করে এসেছেন, জগন্মাতা তিনি পুরুষের শরীর ধারণ করে এসেছেন, প্রথম হচ্ছে প্রথম মেকআপটা একজন নিয়েছেন পুরুষ,
স্ত্রী পুরুষ হয়ে গেছেন। এবার তার অনেক সন্তান আছে, তাদেরকে মায়ায় বদ্ধ করে রেখে সংসারের বিভিন্ন জায়গায় রেখেছেন, অনেকটা সেই বাচ্চাদের খেলনা ঘরের মতো, প্লে হাউসের মতো। এইখানে ঘোড়া রাখা আছে, বাচ্চাটা যখন ঘুরে ওইদিকে যাবে তখন দেখবে সে ঘোড়া, তখন তার মধ্যে বসে সে টকবক টকবক করে চলবে। যতক্ষণ না দেখতে পাচ্ছে ততক্ষণ ঘোড়াটা নেই, তার অস্তিত্বই নেই। এই যে যেরকম একটা পর্দা দিয়ে, মায়া দিয়ে সেই ঘোড়াটাকে ওপারে রাখা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, ঠিক এরকম প্রত্যেকটা সম্পর্কের মাঝখানে একটা মায়ার পর্দা দিয়ে রেখেছেন। যখন যাকে প্রয়োজন হয়েছেন তখন সেই মায়ার পর্দা তিনি সরিয়ে রেখেছেন এবং সেইখানে সেই সব আনন্দাদি হচ্ছে। পুঁথিকার লিখছেন যে মায়ে বাপে মায়ায় এমন বিস্মরণ, ধরায় বিবিধ বেশে জীবের মতন। এই সমস্ত অবতার পুরুষরা ধরায় জীবের জীবের মধ্যে জীবের বেশ ধারণ করে এসেছেন। যেমন কেউ হয়েছে বিশ্বনাথ দত্তের ছেলে, কেউ ওই শিক্রাকুলিন গ্রামে হয়েছে, কেউ আঁটপুরে হয়েছে, নানা জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু যখন তিনি টান মারলেন তখন সব এক জায়গায় এসে উপস্থিত হলো। পুঁথিকার লিখছেন অবিদ্যার ঘরে বহু খেলারও সাজনী, বিচিত্র চামের চিত্র সুচারু কামিনী, চারি চাকি ফাঁকি কান্ত ভগিনী সঙ্গে তারে মনোহর শাখা প্রশাখা দি মনোহর শাখা প্রশাখা দিদ হাকার, চমৎকার নানা বিদ্যা উঁচলার রাশি, রঙ্গের সঙ্গীত বিদ্যা অবিদ্যার দাসী, বিবিধ খেলনালয়ে ভকতনি করে মোহজালে বিজড়িত মুগ্ধ একেবারে, এখন লীলায় যারে যেন প্রয়োজন করিছেন প্রভুদেব তার অন্বেষণ, পূর্ব স্মৃতি লোপ ভক্ত যাইতে না চায়, খেলনা লইয়া সবে প্রমত্ত খেলায়, এতই উন্মত্ত সবে ক্রীড়ার প্রাঙ্গণে, কতই ডাকেন প্রভু নাহি শুনে কানে, বিষম মায়ার নেশা ছাড়িতে না চায়, প্রভুর শ্রীবাক্য মন্ত্র তাহারে উড়ায়, অবশেষে টানাটানি হয় দুই জনে, কখনো ধরিয়া অঙ্গ কভু প্রাণে প্রাণে, তবে যদি না মানিয়া ভক্ত করে জুম, খেলাশাল দিলে ভেঙে তবে ভাঙে ঘুম, শয্যাগত হয় নারী অর্থ যায় উড়ে, মায়ার পুতল পুত্র শোকে নাড়ি ছাড়ে, দুরাবস্থা সহ পড়ে বিপদের ভার, দিনের বেলায় দেখে দুনিয়া আধার, শোকে তাপে জড়া কায়ে প্রাণ লয়ে টানে, তখন শান্তি চিন্তা অভিলাষ মনে, শান্তিদাতা প্রভুদেব দিবা দিয়া শান্তি নিরে, আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির, সেই হেতু ভক্তের বিপদ বিস্তর, শুন ভাগবত লীলা মঞ্চের ডগর। পুঁথিকার বলছেন যে তিনি নানাভাবে সকলকে এরকম লুকিয়ে রেখেছেন, কাউকে অবিদ্যার ঘরে রেখেছেন, বহু খেলা দিয়ে রেখেছেন। আমরা যেরকম যে ছোট ছেলেদের আমরা লুকিয়ে রাখি, আমাদের কাছে একটি ছেলে আসতো, যখন তার একটুখানি চিত্ত বৈকল্য হয়েছিল তখন সে মাঝে মাঝে আসতো, তারপর যখন তার চিত্ত বৈকল্য সেরে গেল, সে সুস্থ স্বাভাবিক হয়ে গেল, কিছুতেই আর সে আসতে পারে না। তার বাড়ির লোকেরা সেই তার আসার দিনের আগের দিন সন্ধ্যায়, আর এই সপ্তাহে এ অসুস্থ হয়, ও সপ্তাহে ও অসুস্থ হয়, সেই সপ্তাহে সেই অসুস্থ হয়, কিছুতেই আর তার মঠে আসা হয় না, আর সেই মায়া দিয়ে তারা তাকে ঘিরে রাখেন। অবশেষে তিনি সেই মায়াটাকে সম্পূর্ণভাবে সরিয়ে দিলে তবে আমরা তাকে দেখতে পাই। বলছেন যে অবিদ্যার ঘরে বহু খেলার খেলার সাজনী, বিচিত্র চামের চিত্র সুচারু কামিনী। আপনারা দেখেছেন কিনা জানি না, দুর্গা পূজায় মা দুর্গার পেছনে যে আটচালা, যে সেই যে চালের চিত্র আঁকা হয়, সেই চাল চিত্রের সমস্ত সব আলাদা আলাদা দেব দেবীর ছবি আঁকা হয়, কিন্তু সবাই সেই একই শক্তির প্রকাশ, সব কিছু মিলেমিশে সেই একটা শক্তিতেই আসে। এমনকি সেই দুর্গা মূর্তির চতুর্দিকে যে মূর্তি থাকে, ডান দিকে লক্ষ্মী, বাম দিকে সরস্বতী, নিচে ডান দিকে একদিকে গণেশ, আরেকদিকে মহিষ, একদিকে কার্তিক, নিচে মহিষাসুর এবং সিংহ। আমরা যখন দুর্গা পুজো করি, দুর্গা পুজো যখন শেষ হয়ে যায়, যখন দেবীকে হৃদয়ের ভেতরে নিয়ে আসার কথা ঠিক হয়, তখন বলা হয় চিন্তা করো যে সমস্ত দেব দেবী দেবীর মধ্যে মা দুর্গার ভেতরে একেবারে মিশে একাকার হয়ে গেছে। আমার প্রথম প্রথম খুব অবাক লাগতো, তাও হয় এই লক্ষ্মী পুজো করেছি, প্রাণ প্রতিষ্ঠা করেছি, সরস্বতী প্রাণ প্রতিষ্ঠা করেছি, কার্তিক গণেশ সিংহ মহিষাসুর এমনকি সাপেরও প্রাণ প্রতিষ্ঠা করেছি, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। পরে অনেক পরে এটা বুঝেছি যে তিনি একই, আবার যখন তার লীলা হওয়ার কথা হয়েছিল তিনি বহু রূপে ধারণ করেছেন, তিনি তার শ্রীরূপ ধারণ দেখানোর জন্য লক্ষ্মীর সৃষ্টি করেছেন,
তিনি তার সিদ্ধ রূপ দেখানোর জন্য গণেশের সৃষ্টি করছেন। তিনি তার ঐক্যবদ্ধ রূপ বীরতা এবং ক্ষত্রবীর্য ব্রহ্ম তেজ দেখানোর জন্য তিনি কার্তিকের স্থাপন করেছেন এবং জ্ঞানালোক তার জ্ঞানরূপ চিন্তা করার জন্য সরস্বতীকে সৃষ্টি করেছেন। মানুষের মাঝখানে তম মানুষের মাঝখানে রজকে চিন্তা দেখার জন্য তিনি সেই সিংহ এবং মহিষাসুর সৃষ্টি করেছেন। এমনকি এইটা যে জানে কেমন তার সে হয়, সে জগৎ ভুলে আছে, সেই কারণে দেখবেন মায়ের দেবী ঠিক মাথার উপরে শিব ঠাকুর তম্বুরা বাজাচ্ছেন। চালচিত্রে দেখবেন ঠিক মাঝখানে আঁকা হয় শিব ঠাকুর তম্বুরা বাজিয়ে বিভোর হয়ে আছেন। যেই জগৎময় জগৎ শক্তিকে জানেন, তাকে যিনি অনুভব করেছেন, জগৎ ভুলে তেমনি সেই আত্মবধ আনন্দে আত্মানন্দে বিভোর হয়ে থাকবেন। বলছেন চালচিত্রে নানা ছবি আঁকা হয়, চালচিত্রে নানা মূর্তি আঁকা হয়, কিন্তু সব মূর্তি মিলেমিশে একটার জায়গায় আসে। বলছেন চমৎকার নানা বিদ্যা উঁচলার রাশি, রঙ্গের সঙ্গীত বিদ্যা অবিদ্যার দাসী, বিবিধ খেলনালয়ে ভকত নিকরে মোহজালে বিজড়িত মুগ্ধ একেবারে। উঁচলা মানে হচ্ছে মানে অপ্রয়োজনীয় জিনিস। আমরা অনেক সময় দেখবেন গালাগাল দেওয়ার সময় একটা শব্দ ব্যবহার, উঁচা, ওই উঁচলা, ওই উঁচা, উঁচা থেকে উঁচালা, উঁচলার কথাটা উঁচলা থেকে এসছে, মানে ইউজলেস জিনিস, ইউজলেস জিনিস দিয়ে সেই জিনিস নিয়ে সে খেলাধুলা করছে। শুধু তাই নয়, যখন ঠাকুর ডাকেন তখন কিছুতেই, ভগবান যখন আমাদের ডাকেন, আয় রে সময় হয়েছে অনেক খেলেছিস, আমাদের মায়েরা বলতেন এই চলো সন্ধে হয়ে যাচ্ছে, তখন আমাদের মনে হতো যখন একটু একটু বড় হচ্ছে একটু একটু ভোপে রেখা দিয়ে দেখা দিয়েছে, মা বলে দিতেন টিউশনে সন্ধে হবার আগে ফিরে আসবে, তখন মতো মায়েরা সব জানে একটুখানি মজা করতে কি আছে বন্ধুদের সঙ্গে, তারপরে ফিরে এসে চুনি খেতে হতো, কিন্তু সেইটা হতো। বলছেন পূর্বশ্রুতি লোক ভক্ত যাইতে না চায়, খেলনা লইয়া সবে প্রমত্ত খেলায়, এতই উন্মত্ত সবে ক্রীড়ার প্রাঙ্গণে, কতই ডাকেন প্রভু নাহি শুনে কানে, বিষম মায়ার নেশা ছাড়িতে না চায়, প্রভুর শ্রীবাক্যে মন্ত্র তাহারে উড়ায়। আমাদের ছেলেবেলার কথা মনে করুন, দুপুরে টিফিনের সময় খেলা হচ্ছে, খুব জোর খেলছি আমরা, ফুটবল খেলছি, লাপালাপি করছি, মারপিট করছি, কোনো রকমই টিফিন খাওয়া হয়ে গেছে, ফার্স্ট বেল পড়ে গেছে, তখনও খেলে চলেছি, এখনো তো সেকেন্ড বেল পড়া বাকি আছে। ফার্স্ট বেল পড়ার অর্থ হচ্ছে খেলা বন্ধ করে মুখাত পা ধুয়ে ক্লাসের দিকে এগো, আমরা অপেক্ষা করছি সেকেন্ড বেল, ফার্স্ট বেলকে উপেক্ষা করছি। ঠিক সেই রকম আমাদের জীবনে ঠিক সেরকম হয়, ঠাকুর সেই ছাতে উঠে ডাকছে, ওরা তোরা কে কোথায় আছিস আয়, একজনও আসেনি দেখে মথুরানাথ বড় বিস্মিত, বলছে বাবা এই যে তুমি বললে অনেক ভক্ত আসবে, সে তারা যদি না আসে তুমি বলো আমি একা 100 ভক্তের কাজ করে দেবো। কিন্তু ঠাকুর সেই কবে ডেকেছেন, তারপরে আসছেন, এখনো এসে চলেছেন, আসায় শুরু হয়েছেন। একজন সন্ন্যাসী ছিলেন, মহাপুরুষ সমাজের শিষ্য, আপনারা দেখেছেন কিনা জানি না, স্বামী মধুরানন্দজি, বর্তমানে তিনি প্রয়াত। খুব আমরা জিজ্ঞেস, খুব সরল সাধু, আমরা জিজ্ঞেস করতাম আপনার নাম মধুরানন্দ কেন হলো, তিনি বললেন যে আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলতাম বলে সন্ন্যাসের সময় মহাপুরুষ মহারাজ বললেন এর নাম মধুরানন্দ। এখন আবার নতুন মধুরানন্দ হচ্ছে আলেকজান্ডার মহারাজ, অদ্বৈত আশ্রম মায়াবতীতে আছেন। তিনি একটা দারুণ কথা আমাদের বলেছিলেন, আচ্ছা এই যে এত ছেলে সাধু হতে আসে, জেনারেল সেক্রেটারি মহারাজ কি কাগজে বিজ্ঞাপন দেয়? আমরা বললাম না, কই জেনারেল সেক্রেটারি মহারাজ তো কাগজে বিজ্ঞাপন দেন না। তিনি শুনে হতবাক হয়ে গেলেন, বলো কি জেনারেল সেক্রেটারি মহারাজ কাগজে বিজ্ঞাপন দেয় না, আমরা তো পার্ষদের সন্তান, ঠাকুরের সন্তানদের, পার্ষদদের দেখেছি, তাদের দিব্য উজ্জ্বল ত্যাগ বৈরাগ্যময় জীবন দেখেছি এবং সেই দেখে আকৃষ্ট হয়ে ঠাকুরের কাছে এসেছি, তোমরা কত কৃপা, তা তোমাদের প্রতি ঠাকুর কত কৃপাময়, তোমরা তাদেরও দেখনি, তার পরের জেনারেশনকে দেখেছ, শুধু বই পড়ে তার ছবি দেখে তার কথা ভেবে সমস্ত ঘরকে তোমাদের অসার বোধ হয়ে সেই ঘর ছেড়ে ঘরের বাইরে আসার মতো সাহস দেখাতে পেরেছ, তোমাদের প্রতি তাঁর অনেক বেশি কৃপা। এই ঠাকুর যেন সেই ঠাকুর বলছেন, কিন্তু সব কিছু তারা তাড়িয়ে দিচ্ছেন। অবশেষে ভগবান বললেন আচ্ছা তোমায় দেখাচ্ছি মজা। মা যেরকম করতে থাকেন, দেরি করে প্রথম দিন ফিরলে বকাঝকা করেন, দ্বিতীয় দিন দু চার ঘা দেন, তাতেও যখন হয় না তখন দরজার গেটটা টেনে একটা বড় কষে তালা দিলে শালা বাইরে বসে থাকো, মা গো খোলো গো, মা গো খোলো, তখন আমাদের কত আকুতি বিকুতি হয়। ঠিক সেই রকম ভগবান তাকে তাকে তার কাছে টানার জন্য কত রকমের পদ্ধতি অবলম্বন হয়। অবশেষে টানাটানি হয় দুজনে, দুজনেরই কিন্তু ইচ্ছা ভেতরে আসা, যেমন যে ছেলে অবাধ্য সে যখন দেরি করে এসছে, মা যখন দরজা দিয়ে দিয়েছেন, মার কিন্তু ইচ্ছা নয় যে ছেলের হিমের রাত্রে রাত্রে বাইরে বসে থাকুক, তা কিন্তু নয়, মা একটুখানি শাস্তি দিতে চাইছেন, তাই ভেতরে ভেতরে দাঁড়িয়ে মা খুব কষ্ট পাচ্ছেন, তবু ছেলেকে একটু শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন।
তাই বলছেন দুজনেরই টানাটানি হয়, যখন ভক্ত এরকম পালিয়ে পালিয়ে যায় ভগবান তাকে আকর্ষণ করে, কিন্তু বেদনা দুজনেরই হয়, যে পালিয়ে যাচ্ছে আর ধরতে পারছেন না, আর একজন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, দুজনেরই, একজন ভেতরে ঢুকতে চাইছেন আর একজন ঢুকতে দেবেন না সময় আসেনি বলে। ঠিক সেই রকম অবশেষে টানাটানি হয় দুই জনে, কখনো ধরিয়া অঙ্গ কহু প্রাণে প্রাণে, কখনো শরীর ধরে, কখনো দেখা হলে হাত ধরে টানে, কখনো বা প্রাণে প্রাণে আকর্ষণ বোধ করেন। তবু যদি না মানিয়া ভক্ত করে জুম, খোল খেলা শাল দিলা দিলে ভেঙে তবে ভাগে ঘুম। তবুও যদি মত্ত হয়ে থাকে, খেলা নিয়ে মেতে থাকে, তখন কি করেন, খেলা ঘরটাই ভেঙে দেন, নে বেটা কোথায় খেলবি। যে আমরা ছেলেবেলায় যখন দেখতাম পুরীতে যাওয়ার পরে, অভিজ্ঞতা বোধহয় আপনাদের সবারই, সেই পুরীতে বালিতে সব সব নকল বাড়ি টাড়ি তৈরি করে আমরা ওতেই মেতে থাকতাম, রোদ্দুর ক্রমাগত চড়ছে, স্নান করা হয়ে গেছে, ছোটদের স্নান করা হয়ে গেছে, তারপর তারা বালির পাহাড় তৈরি করছে, বাড়িঘর তৈরি করছেন, বড়দের স্নান করা হয়ে গেছে, চল রে বাড়ি চল রে, গরম সব পুরীতে করে ভূতের মতো পুড়ে যাবি, যখন হয় না, যখন কোনোভাবে খেলতে চাই না, তখন এসে পা দিয়ে সেই খেলা নকল খেলাঘরটা মা বাবারা ভেঙে দেন। ঠিক সেই রকম আমাদের জীবনে যে আকর্ষণগুলো, যে আকর্ষণের জন্য আমরা ভগবানকে তুচ্ছ করি, ভগবানের ডাককে উপেক্ষা করি, সেই আকর্ষণটাই ভেঙে চুরে তছনছ করে দেন। কি সে আকর্ষণ? বলছেন, শয্যাগত হয় নারী, অর্থ যায় উড়ে, মায়ার পুতুল পুত্র শোকে নারী ছাড়ে। এই কারণে ভগবান যাদের আকর্ষণ করেন তাদের জীবনে খুব দুঃখ, তারা তাদের প্রিয়জনদের একে একে করে হারাতে থাকে। দিনার দিনের বেলা দেখে দুনিয়া আধার, দুরাবস্থা সহ পরে বিপদের ভার, সোজা পথে না এলে তিনি বাঁকা পথে তোলেন। তাই বলছেন তার জীবনে খুব দুঃখ হয়, যে মায়ার বন্ধনে সে আবদ্ধ হয়েছিল, সেই মায়া যে ফর দ্য টাইম বিং টেম্পোরারিলি, সেইটা যেন তিনি অন্তরে অন্তরে অনুভব করতে থাকেন। দিনের বেলায় দেখে দুনিয়া আধার, শোকে তাপে জড়া কায় প্রাণে লয়ে টানে, তখনও শান্তির চিন্তা অভিলাষ প্রাণে, তখন মনে হয় আর চলছে না। রবীন্দ্রনাথের গান আছে না, প্রভু খেলেছি অনেকে খেলা, এবে তোমারও ক্রোড় চাই, অনেক খেলা খেলেছি বা তোমার কোল চাই, তখনও শান্তির চিন্তা অভিলাষ প্রাণে, মনে শোকে তাপে জড়া কায়া প্রাণে লয়ে টানে, শান্তিদাতা প্রভুদেব দিয়া শান্তি নির, আয়ত্তে আনিয়া ভক্তে করেন সুস্থির, সেই হেতু ভক্তদের বিপদ বিস্তর, শুনো ভগবত লীলা অমঞ্চের রগর। বলছে সেই কারণে যারা ভগবানকে করে, যারা ভগবানকে চায়, বলছেন না যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, যে আমাকে চায় আমি তার প্রথম সর্বনাশ করি, তারপরেও যে চায় আমি হই তার দাসেরও দাস, তার সত্ত্বেও যে ভগবানকে চায় ভগবান তখন তার দাসের দাস হয়ে যান, তার কাছে তিনি নিজেকে একবারে যেন তো মেলে ধরেন। বলছেন সে এক অদ্ভুত রগর তৈরি, রগর বলছেন মজা খেলা রঙ্গ, বলছেন ভগবান আমাদের, ভগবান আমাদের সঙ্গে যে খেলা, এই যে কাজটি করেন এটাকে খেলা বলে তখন প্রতিভাত হয়। পুথিকার বলছেন যে এক অদ্ভুত খেলা, শুনো ভগবত লীলা মঞ্চের রগর, ভক্ত এবং ভগবানের এই যে লীলা তার গল্প এবার তোমাদের বলবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা পরবর্তী দিন এর পরের অংশ থেকে শুনব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তি দাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে অধম, ওম শান্তি 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 হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।